প্রশ্ন করেছেন, সাদিয়া আফরিন, আমার সিজারিয়ান ডেলিভারি হয়েছে, 16 মাস হলো, বয়স 20, আমার ওজন অনেক কমে গেছে, আগে ছিল 56 কেজি বাট এখন 42, প্রচুর পরিমাণে খেয়ে ওজন বাড়াতে পারছি না, বাচ্চা বুকের দুধ খায়, ওজন বাড়ানোর জন্য কী করতে পারে? বয়স হলো, ডেলিভারি হয়েছে আপনি বললেন 16 মাস, তার মানে বাচ্চার বয়স 16 মাস, বাচ্চা যেহেতু দুধ পান করেছে সেক্ষেত্রে আপনার হয়তো খাবারের ল্যাকিংস ছিল, যে আপনার এই সময় যে ক্যালোরি চাহিদা ছিল সেটা পরিপূর্ণ না নেওয়ার কারণেই আপনার কিন্তু ওজন ফল করে গেছে। সো আপনাকে খেয়াল করতে হবে বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন আপনি ক্যালোরি ঠিক মতো নিচ্ছেন কিনা, এটা খুব ইম্পর্টেন্ট। সেকেন্ড হলো আপনার ভাইটাল সাইনগুলো ঠিক আছে কি না, অর্থাৎ ভাইটাল সাইনের ক্ষেত্রে আপনি ওজন উচ্চতা এখানে মেনশন করেছেন, তার মানে ওজন অনেক ফল করে গেছে, কিন্তু আপনি এখানে আপনার হাইটটাকে মেনশন করেন নাই, 56 কিলো ছিল ওজন বাচ্চা সহ, সেটা কমে গেছে, অবশ্যই বেবি হলে ওজন কমে, বাচ্চাকে মা দুধ পান করালে ওজন কমে যদি নিজে পর্যাপ্ত না খায়, আর সাধারণত অনেকে ল্যাকটেটিং পিরিয়ডে ওজনটাকে কমাতে চায়, কাম্য ওজনে ফিরতে চায়। সো আপনি যদি আপনার কাম্য ওজন থেকে অনেক কমে যান সেক্ষেত্রে আসলে এটা একটা চিন্তার বিষয়। এক্ষেত্রে আপনার থাইরয়েড হরমোনটাকে আমি চেক করতে বলবো, হিমোগ্লোবিন চেক করতে বলবো আপনাকে, আর অবশ্যই যেহেতু খাবারের পরামর্শ চেয়েছেন হাই প্রোটিন জাতীয় অর্থাৎ দুধ, ডিম, মাছ, মাংস, আপনার খাবারে রেগুলার থাকতে হবে, বিচি জাতীয় খাবার, ডাল এবং বাদাম রেগুলার থাকতে হবে আপনার খাদ্য তালিকায়। এই খাবারগুলোকে প্রতিদিনের চাহিদা থেকে ডাবল করে খান, তাহলে আপনার ওজনটা ঠিক হবে। পর্যাপ্ত ঘুমাতে হবে, পানি মিনিমাম 2.5 থেকে 3 লিটার পান করতে হবে, স্ট্রেসটাকে রিলিফ করতে হবে, তাহলে দেখবেন আবার আপনি সুন্দর ওয়েট গেইন করেছেন। যদি আপনার অন্য কোনো ইনফেকশনাল ডিজিজ না থাকে বা হরমোনের কোনো ইমব্যালেন্স না থাকে তাহলে ওজন ঠিক হয়ে যাবে।